নমস্কার, আমি চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গের কার্যকরী রাজ্য সভাপতি। গতকাল উত্তরপ্রদেশ সহ ভারতবর্ষের মোট 5টি রাজ্যে যে নির্বাচনের ফল বেরিয়েছে, সে বিষয়ে আমি প্রতিটি নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে এই নির্বাচনের যে ফল, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার নির্দিষ্ট কতগুলি অ্যাসপেক্ট রয়েছে। প্রথমত, উত্তরপ্রদেশের যে নির্বাচন, তার আগে বহু বিশ্লেষক তারা একে আগামী দিনে লোকসভা নির্বাচনের সেমিফাইনাল, ফাইনাল ইত্যাদি অনেক কিছুই বলেছেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে অনুমান এবং বিশ্বাস, ভারতবর্ষের মানুষ ঠিক করে ফেলেছেন যে আগামী দিনে ভারতবর্ষে যে নির্বাচনগুলি হবে তার মূল ভিত্তি কিন্তু হতে চলেছে সনাতনী জাতীয়তাবাদী বা হিন্দুত্ববাদী সংস্কৃতি বা কনসেপ্ট। এবং এক্ষেত্রে আমি বিশ্বাস করি, যেখানে হিন্দুত্ব রয়েছে, সনাতনী জাতীয়তাবাদী আদর্শ রয়েছে, সেখানেই কিন্তু কেবলমাত্র বাকস্বাধীনতা, সমৃদ্ধি এবং বিকাশ বা উন্নতি রয়েছে। এবং দ্বিতীয়ত আরেকটি বিষয় আমি উল্লেখ করব, এই যে যোগীজি আবার পুনরায় নির্বাচিত হলেন, এটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার হতেই পারে, কিন্তু যখন কেউ নির্বাচিত হন, সেই প্রধানমন্ত্রী বা সেই মুখ্যমন্ত্রী, তিনি তো কোনো নির্দিষ্ট রাজ্যের বা কোনো নির্দিষ্ট দলের নয়, আমাদের প্রত্যেকের। তো আমি বিশ্বাস করি যোগীজির এই সাফল্য আগামী দিনে কিন্তু নরেন্দ্র মোদীজিকেও কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলবে, কারণ অনেক অংশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে আগামী দিনে তারা প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে যোগীজিকে হয়তো চাইছেন। এবং আমি তার সাথে এটাও উল্লেখ করব যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল এটা বলতেই পারে না যে সনাতনী জাতীয়তাবাদী এবং হিন্দুত্ববাদী আদর্শ তাদের ব্যক্তিগত বা তাদের জমিদারি। আগামী দিনে প্রত্যেকটি রাজনৈতিক দলকে কিন্তু প্রমাণ দিতে হবে তারা হিন্দুত্ববাদী এবং জাতীয়তাবাদী শক্তির সাথে রয়েছে। অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আরেকবার শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের মঙ্গল হোক।